ত্রিপুরায় বন্যায় মৃতি সংখ্যা বেড়ে ছাব্বিশ পরিস্থিতির সামান্য উন্নতি কমতে শুরু করেছে নদীগুলির জলস্তর রাজ্যের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে গত দুদিনের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমায় গোমতি নদী সহ অন্যান্য নদীগুলির জলস্তরও বিপদসীমার নিচে নামতে শুরু করেছে রাজ্যের অনেকগুলি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছে রবিবারও তবে সিপাইছলা জেলায় এখনও গোমতি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে রাজ্যের বন্যায় রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ছাব্বিশ শুধু বন্যা জলই নয় ভূমিধস এবং জলে ডুবে মৃত্যু হয়েছে রাজ্যের বন্যা কবলিত আট জেলার মধ্যে ছয় জেলায় গত উনিশে আগস্ট থেকে ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দক্ষিণ ত্রিপুরা গোমদি সিপাইজলা পশ্চিম ত্রিপুরা খোয়াই ও উনুকুটিতে বেশিরভাগ জায়গায় বৃষ্টি কমে গিয়েছে বন্যা পরিস্থিতির মোকাবেলায় রাজ্য জুড়ে পাঁচশো আটান্নটি ত্রাণ শিবির বানানো হয়েছে সেখানে এক লক্ষ হাজার মানুষ আশ্রয় নিয়েছে বনায় সতেরো লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বনাকবলিত এলাকায় উদ্ধারে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী অ্যান্টি এনটিআরএফের অন্তত এগারোটি পৃথক দল তারাই বর্তমানে উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছে বন্যায় দুর্গতদের সাহায্যে কাজ করেছে ভারতীয় বিমান বাহিনীও এছাড়া বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছে বিভিন্ন সংস্থা এবং স্বেচ্ছাসেবক সংগঠনের তরফে বন্যা পরিস্থিতির জেরে বহু জায়গায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে রাজ্যটির বিভিন্ন মহাসড়ক ঘরবাড়ি ফসল জলের নিচে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং হাইওয়েগুলিও কোথাও কোথাও অবরুদ্ধ হয়ে পড়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে মনে করা হচ্ছে এই ক্ষতির পরিমাণ আরও বেশি